করো, ছাগল যদি নিতে পারে এরকম বসে রয়েছে, এই যে ছাগল এখানে চলে আসছে, আর এই অবস্থা দেখো, চিৎকার করে আয় আয় নে, এই যে এই যে এই যে বাবা নে নে নে, আয় 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 আয়, চল চল আসো 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 মা, আসো আসো, চলো চলো মাছ আসো না, দেখো তো কেমন পাজি, দেখো চিন্তা করো, ও উঠবেও না, ছাগল নিয়ে যাবে, এই তো আছে তো, আসে আসে মা, আসো চলো 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 সোনা মা, আসো তো, আসো আসো আসো, ও মা কি রাগ, বাপরে বাপ, চিন্তা করো দেখছো, মারে মা আমার কি জ্বালা, চলো চলো তো গাই, চলো একে নিয়ে যাই, চল 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 চলো, গাইস এই যে দেখো ছাগল নিতে এসে কাহিনী হলো, চলো বাড়ি যাচ্ছি, তারপরে গিয়ে তোমাদেরকে কথা বলছি, ঠিক আছে, প্রচণ্ড মানে কি বলবো, কি খাচ্ছিস রে বাবা তুই, এই দেখো ছাগল আমি ভার্সেস মামাম, ঠিক আছে চলো, তুই হ্যাঁ কেন, চল চল, কি ভগবান কি শুরু করলো রে, চল চল না এরকম করিস কেন, মা চলো আসো 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 আসো, শোনো মা আছো, উঠো 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 ছাগল আনি, চল যাবি না, এ কই যাই রে, নেট তো জ্বালাটা রে, বাড়ি যাই সন্ধ্যা হচ্ছে, চল 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 নে ছাগল নে, চল 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 আয় আয় আয়, এই যে গেল ছাগল গেল, আরে নে 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 নে, যাচ্ছে আয় আয় আয়, চল চল ওই নে নে এখানে নে নে, কি জ্বালা রে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা অফিসিয়াল, তো গাইস তোমরা সবাই কেমন আছো, আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো রয়েছি, কারণ বাইরে হচ্ছে বৃষ্টি, যার জন্য মামাম আর আমি বসে বসে দেখো মামু গোটা সুপারি খাচ্ছে, তো ভিডিও ভালো লাগলে কন্টিনিউ করো, চলো ব্লগের সাথে থাকো, আমাদের এদিকে দেখো এত বৃষ্টি হয়েছে, দেখো এই দেখো আমার বাড়িতে মাটি কাটা হয়েছিল, ঠিক আছে, এই দেখো এখান থেকে ভাঙন হয়েছে, ভাঙতে ভাঙতে ওই দিকটা গেল, আর আমি এই যে কাজগুলো কি করলাম বলো তো, এই যে এই জঙ্গলগুলোকে হ্যাঁ এদিক থেকে এ পানে দিলাম, এগুলো টেনে টেনে, আর আমি দেখো এখন খালি পায়ে হাঁটছি, হুম বুঝতে পারলে, এই যে এখানে আর এখানে একটা গর্ত হয়ে গেছিলো, এই গর্তটাকে বুঝিয়ে দিলাম, প্রচুর একটা বড় গর্ত হয়েছিল, ঠিক আছে, আর এখানেও দেখো কী বলা হয় আটকে দিলাম, কারণ এদিকটায় জলের ধারটা আছে, দেখো এতদিন তো তোমরা দেখলে এই পুকুরে মামাম খেলতো, পুকুরে কোনো জল ছিল না, আর এখন দেখো পুকুরে অলরেডি কত জল হয়ে গেছে, দেখতে পেলে এত হচ্ছে এদিকে না, প্রচণ্ড জঙ্গল মশা চলে, আমি এদিকটা এইগুলো বাদগুলো ঠিকঠাক মতো দিচ্ছি, এই দেখো ঠিক আছে, দেখতে পেলে আরে এটা না প্রচণ্ড গর্তের মতো হয়ে গেছে অ্যাকচুয়ালি, এই জল মানে এতটা গর্ত হয়ে গেছে না, এখানে দেখো একদম মানে কী বলবো, জলের ধার আস্তে আস্তে এখন গর্তের মতো হয়ে গেছে, আর আমি এগুলোকে জলের মধ্যেই হয়ে যাচ্ছে, চলো আজকে দেখো পুরোটা কত জল হয়েছে, ঠিক আছে পাটা ধুয়ে নিই তো, অনেক জল হয়েছে দেখো উপরে, মা কাটা জুতো পরে আসেনি সত্যি কথা বলতে, গাইজ এই যে দেখো পুকুরে কত জল হয়েছে, আর হাতে টাতে মাটি পড়ে গেছে, কারণ আমি একটু কাজ করছিলাম, তো অনেকে বললাম এই যে গাছের ডালগুলো দেখতে পেলে, হুম এগুলোকে টেনে টেনে দিলাম, তো ওইখানকার এই যে এই ভাঙনটাকে আমি কোনো রকম আটকে দিলাম, কারণ এখানকার ভাঙনটা যদি অনেকটা ভেঙে যায় না প্রচণ্ড ইসে হবে, আর এই যে ইতিমধ্যে দেখলে এই জঙ্গলগুলোকে আমি সরিয়ে সরিয়ে এনে ওখান থেকে টেনে টেনে এনে দিচ্ছিলাম, মানে আমার পা আটকে গেছে আমার কথা বলে, যাই হোক দিয়ে ওই যেখানে এগুলো দিয়ে কোনো রকম আটকে দিচ্ছি ভাই,
এখানে প্রচণ্ড বড় গর্ত হয়ে গেছে, কী করা যাবে এত গর্ত। তো যাই হোক, আমি যে এখান থেকে লতাগুলো টেনে টেনে, হ্যাঁ, গাছের পাতা সমস্ত টেনে এনে আমি এখানে দিচ্ছিলাম, যে করার নেই, যে যে ডালগুলোকে এগুলোকে টানছিলাম, টেনে টেনে এনে এখানে দিচ্ছিলাম। এই যে চলো, আমি অ্যাকচুয়ালি বলতে গেলে সত্যি কথা আমি একা হাত দিয়ে এগুলো করছি না, একা অনেকক্ষণ থেকে টানছিলাম। যেগুলোকে এখানে দিয়ে আটকাচ্ছিলাম। তো কী বলবো গাইস, আমার তো হাতটা একদম ভিজে গেছে, এখানে তো দাঁড়িয়ে শুরু করে। আর এখন না বর্ষাকাল গাইস, কী বলবো তোমাদের, বর্ষাকালে তো জল জমে যাচ্ছে। হ্যাঁ, জল জমছে ঠিক আছে, বাট এখানে একদম ভাঙনের জন্য প্রচণ্ড ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের, কারণ আমরা অনেক টাকার মাটি কেটেছি গাইস, কী বলবো তোমাদের, মাটি কেটে, কারণ এদিকে বাঁধ ছিল না, ওগুলো জলের হাতে ভেঙে গেছে। আর এই যে ঘরের চালটা দেখতে পাচ্ছে না, এটার জন্য আরও বেশি ভাঙছে, কারণ এই ঘরের চালের জলটা এখানে পড়ছে, হ্যাঁ, আর গাছের জল পড়ছে, যার ফলে কী হচ্ছে। তো চলো, কোনোরকম আটকে দিলাম, হাতের অবস্থা দেখো মাটি মুটি ভরে গেছে। আর আমি অ্যাকচুয়ালি আমি দুটো ছাড়া থাকি না, বুঝেছো, এখন খালি পেয়ে দাঁড়িয়ে রয়েছে, কারণ এগুলোকে টানছিলাম পিচ্ছির প্রচণ্ড, পড়ে যাওয়ার ভয় যার জন্য রিলেশন। তো চলো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে মামার সাথে কথা বলছি, ঠিক আছে। এতক্ষণ তো দেখতে পেলে মামার সাথে প্রচণ্ড মানে কী করলাম, কী সব সময় কাটাই, দেখতে দেখতেই অনেকটা টাইম হয়ে গেল। তো কী হলো, ভিডিওটা কালকে শেষ করতে পারিনি, তো আজকে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যারা নতুন বন্ধু রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। চলো আজকের মতো ব্লগ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ব্লগে।